নমস্কার বন্ধুরা তোমরা সবাই তো নিশ্চয় টানাটান আছো আমিও একদম ভালো আছি আচ্ছা তোমরা বলো তো এই যে দুনিয়াটা এই যে পৃথিবীটা আমরা দেখছি আমাদের চারিপাশে সেটা কি আমাদের আসল পৃথিবী নাকি আর অন্য কোনো পৃথিবী আছে আমরা যেগুলি রিয়েল ভাবি আসল বলে ভাবি যে এটাই হচ্ছে আমাদের দুনিয়া এটাই হচ্ছে আমাদের পৃথিবী সেটা আসলে রিয়েল ওয়ার্ল্ড নয় রিয়েল ওয়ার্ল্ডটা অন্য একটা কিছু রাম কিঙ্কর ওয়েজ বলে একজন স্কালপ্টার ছিলেন স্কাল্পটার মানে মূর্তিকার যারা খোদাই কর্ম করে পাথরের থেকে নানান ধরনের জিনিস বানান মূর্তি বানান রাম কিঙ্কর ছিলেন একজন বিশ্ববিখ্যাত বাঙালি স্কাল্পটার যেমন মাইকেল অ্যাঞ্জেলও ছিলেন সেরকম তো রাম কিঙ্কর শান্তিনিকেতনে একটা বুদ্ধদেবের মূর্তি একটা পাথর থেকে কেটে বানিয়েছেন যখন সবাই সেই মূর্তিটা দেখতে আসলো একদম দেখে তো হয়ে গেল সাংঘাতিক বানিয়েছে ভীষণ সুন্দর একদম বুদ্ধদেবের প্রতিমূর্তি আমি জানি না বুদ্ধদেবকে কে দেখেছে না দেখেছে কিন্তু অপূর্ব একটা বুদ্ধদেবের মূর্তি উনি বানিয়ে ফেললেন সবাই জিজ্ঞেস করলো কি রামকিঙ্ তুমি কিভাবে বানালে এই পুরো পাথরটা থেকে তুমি বুদ্ধদেবের এই অপূর্ব চমৎকার মূর্তিটা কিভাবে বানালে রামকিঙ্কর বললেন মূর্তিটা তো পাথরের ভেতরেই ছিল আমি চারপাশটা কেটে কেটে যে আবর্জনাগুলো ছিল যে অহেতুক অপ্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলি আমি কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি যার ফলে ভেতর থেকে মূর্তিটা বেরিয়ে এসছে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো আমাদের যে জীবনটা আমরা চারপাশে যা নিয়ে ঘুরছি সেগুলি প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় একটু বুঝতে চেষ্টা করো তোমার দুনিয়াটা তোমার পৃথিবীটা তোমার তোমার এই রাজ্যটা তোমার সেটা কোনটা সেটা তুমি একটু ভেবে দেখো যে চারিদিকে আমরা আমাদের যেসব জিনিস দিয়ে আমরা ভরে রেখেছি চারদিকে আমাদের চারপাশে সেগুলি আমাদের পৃথিবী নাকি আমাদের পৃথিবী অন্য কোথাও আমার সত্তাটা কি আমি কে এই আমি কে ব্যাপারটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি কিন্তু এই সাবজেক্টটা এত বড় এটা এটা বোঝার জন্যে এটা বোঝাটা এত প্রয়োজনীয় যে এটা যদি আমরা বুঝতে না পারি আমরা চারিদিকে এই অপ্রয়োজনীয় আবর্জনাগুলোকে নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দেব অথচ আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমরা আসলে কী আমাদের জীবনটা কী এবং আমাদের লাইফের আমাদের জীবনের সূত্রটা আমাদের আমাদের উৎসটা কোথায় বসে বসে ধুপফুক ধুপফুক করছে আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত সকালে উঠে বাথরুমের সেই ট্যাপ খোলা থেকে শুরু করে আমাদের গ্যাস জ্বালিয়ে রান্না করা থেকে শুরু করে আমাদের জামা কাপড় আমাদের গাড়ি ঘোড়া বাড়ি ঘর আমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্বামী স্ত্রী বাবা মা দাদা দিদি ভাই বোন আমাদের রাস্তায় যাওয়ার জন্য জুতো পড়া থেকে নিয়ে শুরু করে নানান রকমের জিনিস দিয়ে আমাদের জীবনটা আমাদের ভর্তি হয়ে আছে যেগুলি আমরা মনে করছি যে ভীষণ ভীষণ প্রয়োজনীয় অথচ এগুলি যদি কেটে বাদ দেওয়া যায় এগুলিকে যদি আমরা সেই পাথর থেকে বুদ্ধদেবের মূর্তি বের করার মতো করে আমরা যদি সেইগুলি বাদ দিতে পারি তাহলে কিন্তু তুমি অচিরে বুঝতে পারবে যে তুমি কে বা আমি বুঝতে পারবো আমি কে আমি এত লেকচার দিচ্ছি আমিও কিন্তু এখনো বুঝিনি আমার চারপাশেও নানান রকমের জিনিস বিশেষ করে আমার শখের জিনিস ইলেকট্রনিক্স এটা সেটা ফোন তারপরে গানের যন্ত্র মাইক কম্পিউটার টিভি নানান রকমের জিনিস প্লে স্টেশন এসব দিয়ে না জীবনটা ভরে ঘিরে রেখেছি ঘিরে রাখার জন্যে মাথা তুলে উঠে দাঁড়াতে পারছি না সেগুলির মধ্যে চাপা পড়ে আছে সেগুলির নিচে তো এইবার সময় এসছে যে যে পাথরটা আসলে আমরা যে পাথরের চারিদিকে যে পাথরের আস্তরণগুলো যে যেগুলি দিয়ে আমরা আমাদের নিজেকে আটকে রেখেছি সেগুলি থেকে যদি আমরা ফেটে কেটে বেরোতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের নিজেদের খুঁজে পাব এই বিষয়টা নিয়ে আমাদের লালন ফকির এক ফকির ছিলেন গান গাইতেন গান লিখতেন লালন ফকির অসাধারণ একটা গান লিখে গেছেন অচিন পাখি খাঁচার ভেতর অচিন পাখি সেই অচিন পাখিকে চিনতে বলছেন যে আমাদের বাইরের খাঁচাটা কি আর অচিন পাখিটা কী আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝল কাকাটা কাটা নয় দরজাটা মধ্যে মধ্যে ঝল কাকাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোথা মহলতা অচিন পাখি কেম নে আসে যায় তারপরে বলছেন এই পাখিটির আচার ব্যবহার কেমন কখন আসে কখন যায় মানে আমাদের আত্মাটা কপালের ফের নইলে কি আর এমন ব্যবহার কপালের ফের নইলে কি আর এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে আমার কোন দেশে পালা নে আসে যায় কিভাবে সেই পাখি আসে কিভাবেই বা চলে যায় কোন দেশে চলে যায় কে জানে কিন্তু তবুও আমরা সেই খাঁচাটাকে আকৃত হয়ে থাকি মন তুই হইলি খাঁচার আসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশের কোন দিন খাঁচা পড়বে কোন দিন খাঁচা পড়বে লাল কেন্দে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গানটা এই জন্য গাইলাম বোঝানোর জন্যে যে আমাদের এই খাঁচার ভেতরের পাখিটাকে যদি আমরা চিনে ফেলতে পারি একবার আমাদের এই চারিদিকে সমস্ত যে আবর্জনাগুলো যে জঞ্জালগুলো আমরা জমিয়েছি চাকরি বাকরি সংসার টাকা পয়সা আমি বলছি না সন্ন্যাসী হতে কিন্তু আবার দেখো এই যে কোভিড নাইনটিন টেস্টে এটা কিন্তু আমাদের একটা জিনিস শিখিয়েছে যে আমরা অনেক কিছু ছাড়া অর্থাৎ অনেক কিছু ত্যাগ করে বর্জন করে আবর্জনাগুলোকে খসিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের জীবন চালাতে পারি এক সন্ন্যাসী এক সাধু এক রাজার কাছে গেছে রাজার কাছে গিয়ে বলছে রাজা আমি কি তোমার এই ধর্মশালায় থাকতে পারি বিশাল প্যালেস প্রাসাদ সে তাকে ধর্মশালা বলছে বলছে রাজা আমি কি তোমার এই ধর্মশালায় থাকতে পারি রাজা বলছেন এই সাধু এটা তুমি ধর্মশালা লাগছে তোমার কাছে এত বড় প্রাসাদ এত সোনা মানিক লাগানো এত মার্বেল লাগানো এত বিউটিফুল সুন্দর রাজপ্রাসাদকে তুমি ধর্মশালা বলছ তোমার সাহস তো কম না তখন সাধু বলল পঞ্চাশ বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন তোমার দাদু তোমার ওই সিংহাসনে বসতেন ওই যে ছবিটা তোমার দাদুর ছবি আমি চিনি তারপরে পঁচিশ বছর আগে আমি আবার এসেছিলাম তখন এই সিংহাসনে তোমার বাবা বসতেন ওই যে তোমার বাবার ছবি ওনাকেও আমি চিনি আজকে আমি থার্ড টাইম এসেছি এখন এই সিংহাসনে তুমি বসে আছো কাজেই আমি ভাবলাম এটা তো ধর্মশালা লোক আসে কিছুদিন থাকে আবার চলে যায় রাজা বুঝতে পারলেন যে কি বলতে চাইছে সাধু তোমরা যখন আমাকে লেখো যে আমি অ্যাফার্মেশন করছি বা আমি এটা করছি সেটা করছি ধ্যান করছি প্রক্রিয়া করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কি করে হবে আমরা পাথরগুলো কেটে বাদ দিতে পারি নিজে আমাদের ভেতরের যে বুদ্ধদেবের মূর্তিটা আমরা বের করতে পারছি না তো এটা একটু অসম্ভব কাজ যেভাবে আমরা জীবনটাকে বানিয়ে ফেলেছি একটু মুশকিল কিন্তু যদি অ্যাটলিস্ট মানসিকভাবে আমরা আমাদের নানান রকমের এই যে একটা কৃত্রিম জগৎ আমরা বানিয়ে রেখেছি এটাকে যদি অ্যাটলিস্ট মানসিকভাবে আমরা এটার থেকে মোহমুক্তি পেতে পারি আমি বলছি না ছুঁড়ে ফেলে দাও যে বাড়ি ঘরের দেওয়াল ভেঙে ফেলো বা জামা কাপড় খুলে ফেলে দাও বা তোমার গাড়ি ঘোড়াতে আগুন লাগিয়ে দাও বা চাকরি করতে যেও না ব্যবসা করতে যেও না তা বলছি না কিন্তু এই এই সংসারের মধ্যে থেকেও তুমি যদি মুক্তির মুক্তির স্বাদটা পেতে পারো রবীন্দ্রনাথ বলেছিলেন বৈরাগ্য সাধনী মুক্তি সে আমার নয় সহস্র বন্ধন মাঝে লোহিব মুক্তির স্বাদ এই পুরো বন্ধনের মধ্যে থেকেও তুমি যদি তোমার মনটাকে সন্তুষ্ট রাখতে পারো যে আমি কিন্তু যেভাবে এসছিলাম সেভাবেই যাব মাঝখানে আমার এটা ধর্মশালা আমি এখানে আমার কর্ম করছি এবং কর্ম হয়ে গেলেই আমি আবার চলে যাবো আরেকটা জায়গায় কোথায় যাবে আমি এখনো জানি না কেউ কোথাও যায় নিশ্চয়ই অবশ্যই কোথাও যায় দেহটা ছেড়ে রেখে অন্য কোথাও চলে গেল এক সাধু যখন তার সমাধি প্রাপ্তি হচ্ছে অর্থাৎ যখন তার মৃত্যু হচ্ছে সাধুকে তার শিষ্যরা জিজ্ঞেস করলো মহারাজ তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ আমরা কি করে বাঁচব তোমাকে ছাড়া সাধু বললেন যে আরে বোকা আমি তুই দেহটা ছেড়ে বেরোচ্ছি আমি এখন তোদের আরও কাছে থাকবো আমার তো মুক্তি হয়ে গেল আবর্জনাগুলি ত্যাগ করে দিলাম এখন আমি সকল সময় সর্বসময় আমি তোদের কাছে থাকবো কাজেই এই কনসেপ্টটা আমি যেটা বললাম আজকে তোমাদের কনসেপ্টটা যদি বুঝতে পারো তোমরা যে সংসারের মধ্যে থেকেও তুমি যদি সন্তুষ্ট থাকো তোমার যা আছে তাই নিয়ে এবং যদি এটা ভাবো যে আসলে তোমার কিছুই নেই কোনো জিনিসটাই তোমার নয় এটা বলা আমরা অনেক সময় কায়দা করে বলি যে আমার তো কিছুই নেই আমি বিনা কাপড়ে এসছিলাম বিনা কাপড়ে যাব। আমরা স্টাইল করে বলি বটে কিন্তু যখন জীবনযাপন করি আমাদের হৃদয়টা আমাদের হৃৎপিণ্ডটা আমাদের ছোটোখাটো জিনিস আটকে থাকে ওয়াইফাই রাউটার ফোন আমাদের ছেলে মেয়ে আমাদের বউ হাজব্যান্ড আমাদের বাড়ি ঘর ফ্যান টেবিল ল্যাম্প টেলিভিশন আমার চাকরি আমার টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার সোনার গয়না আমাদের দেরিটা আটকে থাকে ওটার মধ্যে আটকে থাকার জন্যে আমাদের আরও 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 চাই ওর থেকে আরও বেশি চাই আমাদের খাই কি আমরা দুটো রুটি দুটো বেগুন আর হয়তো মাছ মাংস বা হোয়াট এভার বেশি খরচপাতি লাগে না এবং এই যে আমরা এই যে লোভ করে করে আমরা যেভাবে আমরা আঁকড়ে ধরে থাকি সব কিছুকে যার জন্য আমাদের ভেতরকার যে সেলগুলো এগুলো অসুস্থ হয়ে পড়ে কারণ সেলরা আমাদের প্রত্যেকটি সেল একজন একজনকে ভালোবাসে এবং ওরা বুঝতে পারে না যে আমি কি করে আমার শরীরটা দিয়ে আমি অন্যান্য জিনিসকে আঁকড়ে ধরে আছি আমরা ভুলে যাই যে আমাদের যদি কিছু আঁকড়ে ধরে থাকতে হয় সেটা হচ্ছে আমাদের সেল আমাদের বডি সেল এই কনসেপ্ট যদি বুঝতে পারি এই যে আমি ঘুরে ঘুরে বেড়াই আজকে এখানে কালকে ওখানে যেখানে যাই সেখানে বাড়ি হয়ে যায় সেটাই আমার বাড়ি হয়ে যায় সেখানে আমি খুব সন্তুষ্টি নিয়ে থাকি আবার সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই পেছন যেখানটা ফেলে এসেছি মনে পড়ে না কিছু কিছু হয়তো মনে পড়ে কারণ আমি তো মানুষ এখনো মোহ লোভ কিছু কিছু তো হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে মিথ্যে কথা বলবো না অনেক সময় কষ্ট হয় কিন্তু মোটামুটি একটা দিশা পেয়ে গেছি যেটা আমি বুঝতে পারি যে কিছুই আমার নয় নাথিং বিলংস টু মি তো এই ভাবটা যদি নাথিং বিলংস টু মি ইনস্পাইট অফ ইউ হ্যাভিং এভরিথিং তোমার সব কিছু থাকা সত্ত্বেও তুমি যদি এই ভাবটা মনের মধ্যে আনতে পারো দ্যাট নাথিং বিলংস টু মি আমার কিছুই নয় সত্যিকারের যদি আনতে পারো এই ভাবটা দেখবে তোমার সুখ তোমার যা পারিপার্শ্বিক তোমার যা জিনিসপত্র তুমি যে তুমি যে বান্ডেল বেঁধে ব্যাগ ভরেছ সেগুলি তোমাকে আনন্দ তো দেবেই সঙ্গে সঙ্গে সেগুলো হারানোর ভয় থেকে তুমি মুক্ত হয়ে যাবে এবং সেগুলো হারানোর ভয় থেকে মুক্ত হলেই এর থেকে বড় সুখ আর কিছু নেই যদি তোমার কিছু হারানোর নাই থাকে এই ভাবটা মনের মধ্যে আনতে পারো তাহলে আমাদের যে সবচেয়ে বড় অসুখ যেটা ভয় সেই ভয়টা আমরা পার করে বৈতরণী পার হয়ে আমরা ওই দিকে চলে যাবো ওইদিকে মানে ওইদিকে মানে তোমার ভাবের তোমার যে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার যে তোমার একটা শক্তি সেই শক্তিটা তুমি ভীষণ ভালোভাবে অর্জন করতে পারবে আজ এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও